রূপাঞ্জনা মিত্র ও রাতুল মুখার্জি বিয়ে ছিল টেলিপাড়া চর্চিত বিয়ে। ছ বছরের ছোট পরিচালক অভিনেতা রাতুলকে বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা। বিয়ের ছবিটিকে হানিমুনের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, আর সেই নিয়ে ক্রমাগত ট্রোলের মুখে টেলিভিশনের এই দাপুটে অভিনেত্রী। এবার চুপ করে থাকলেন না রাতুল, তার বউকে ঘিরে ট্রোলের কড়া জবাব দিলেন তিনি। দুজনের বেশ কয়েক বছরের সম্পর্ক, রাতুল রূপাঞ্জনা তাদের এই সম্পর্ককে পরিণতি দিয়েছিলেন। দুজন স্বাধীন চেতা প্রাপ্তবয়স্ক মানুষ ভালোবেসে একে অপরকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। গত 19 এপ্রিল বিয়ে করেন রাতুল আর রূপাঞ্জনা। প্রথম বিয়ে টেকেনি, ছেলেকে একাই মানুষ করছিলেন টেলিভিশনের এই ভার্সেটাইল অভিনেত্রী। তারপর তার জীবনে আসে 6 বছরের ছোট রাতুল। রিয়ান অর্থাৎ রূপাঞ্জনার ছেলের সঙ্গে রাতুলের দারুণ সম্পর্ক। ছেলের কথা ভেবেই তারা এই বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। বিয়ের এক মাসের মাথায় হানিমুনে পাড়ি দিলেন রাতুল আর রূপাঞ্জনা, সঙ্গে ছেলে রিয়ানও। কাশ্মীরকে তারা বেছে নিয়েছেন ভালোবাসা উদযাপন করার জন্য। এর আগে রূপাঞ্জনা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন এই দম ফাটা গরমে তার পাহাড়ে ঘুরতে যাওয়াই পছন্দ, তাই সপরিবারে কাশ্মীরে পাড়ি দিয়েছেন। তার জন্য নিজের লুকে আমূল পরিবর্তন এনেছে, লম্বা চুল কেটে ফেলে ছোট করে ফেলেছেন তিনি। ডাল লেকে শিকারায় একের পর এক ছবি শেয়ার করছেন, আর এই নিয়ে নানা ধরনের বিরূপ মন্তব্য শুনতে হচ্ছে তাকে। ট্রোলের শিকারও হয়েছেন তিনি, এবার আর চুপ করে থাকলেন না রাতুল। স্ত্রীর জন্য রুখে দাঁড়ালেন, ট্রোলারকে দিলেন কড়া জবাব, দ্বিতীয় বিয়ে, বয়সে ছোট বরকে নিয়ে নানা বিরূপ মন্তব্য, এমনকি অভিনেত্রীকে বুড়ি বলতেও ছাড়েননি নেটিজেনরা। একজন লেখেন, সফল স্বাধীন চেতা মা তার দুই সন্তানকে নিয়ে ছুটি এনজয় করছে, এমন আপত্তিকর মন্তব্যে চুপ থাকেনি রাতুল। তিনি লেখেন, আপনাকে অনেক অভিনন্দন এই মন্তব্য করেছেন বলে, মাইক্রোওয়েভ সেকেন্ডে যশ পাবার জন্য, ভগবান আপনার মঙ্গল করুন এবং আপনার 800 ফলোয়ারেরও। তবে এই ধরনের বিরূপ মন্তব্যের প্রভাব নিজেদের জীবনের উপর কোনোভাবেই ফেলতে দিতে নারাজ এই টেলি দম্পতি।